সঙ্গে রয়েছেন তাপস পাল। তাপসদা, আপনি একটা চিঠি লিখেছিলেন, কখন লিখেছিলেন, কেন লিখেছিলেন? অনেক আগে লিখেছিলাম, আমার মনে নেই কোন সাল কোন ডেট মনে নেই। চিঠিটা লিখেছিলাম বিকজ অব দ্য চিট ফান্ড ভীষণভাবে চলছিল পশ্চিমবাংলায়, গরিব মানুষরা মরছিল, আমার কনস্টিটিউয়েন্সির লোকেরা আমার কাছে কেঁদেছিল যে আমরা চিট ফান্ডে টাকা রাখছি, আমাদের টাকা চলে গেছে। তখন আমি বলছিলাম যে তোমরা টাকা রেখো না। তারপরে যখন চিট ফান্ড নিয়ে প্রচণ্ড চলছে, তখন আমি প্রণব মুখার্জিকে চিঠি লিখেছিলাম যে চিট ফান্ডটা চলছে, আমার মনে হয় যে চিট ফান্ড বন্ধ করা উচিত পশ্চিমবাংলায়। দাদা, এই চিট ফান্ড লেখার পর কিছু সংবাদ মাধ্যমে এরকম খবর আসছে কি আপনিও রোজ ভ্যালির সঙ্গে যুক্ত ছিলেন, এটা কি আপনি কিছু ক্লারিফাই? অ্যাবসুলুটলি নট, অ্যাবসুলুটলি ভুল কথা। আমি অনেকের সঙ্গে যুক্ত বিকজ আমি প্রফেশনালি আমি ফিল্ম অ্যাক্টর। একটা লয়ার যেমন আজকে এমপি হয়ে আছে, সে লয়ার ক্রিমিনালের জন্য কোর্টে গিয়ে যখন লড়ে, তখন কি গিয়ে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কেন ক্রিমিনালের জন্য লড়ছেন? তো আমি একটা ফিল্ম স্টার, ফিল্ম স্টার যে কেউ সাথে ছুটি শুটিং করতে পারে, যার যে খুশি তার ছবি করতে পারে। আজকে বোম্বেতে গিয়ে দেখুন যে কটা কটা টাকা কোত্থেকে আসছে, আজকে শাহরুখ খান থেকে আরম্ভ করে, আজকে সালমান খান থেকে আরম্ভ করে, তারা কোত্থেকে এত টাকা নিচ্ছে? তারা তো এক একটা ছবিতে শোনা যায় নাকি 50 কোটি নিচ্ছে, 16 কোটি নিচ্ছে, কোত্থেকে আসছে টাকা? কিন্তু আপনি যখন চিঠি লিখেছেন, অবশ্যই তিনি আপনি মুখ্যমন্ত্রীকেও কি জানিয়েছিলেন বা দলনেত্রীকে জানিয়েছিলেন? মুখ্যমন্ত্রী জানেন, দলনেত্রী সব জানেন, এভরিথিং তিনি জানেন সব। তার সত্ত্বেও কি ব্যবস্থা নেওয়া হয়নি আপনার মনে হচ্ছে আপনাদের সরকার? না 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 না, ভুল কথা, দিদি ব্যবস্থা নিয়েছেন, কারণ দিদি 1 বছর 8 মাস হলো তিনি এসছেন এবং তিনি আজকে পশ্চিমবাংলা উন্নয়নের জন্য পাগলামো করছেন। কারণ 1 বছর 8 মাসে যদি আজকে কেউ বলে বা কোনো মিডিয়া বলে যে তিনি কি করলেন, তিনি 1 বছর 8 মাসের মধ্যে, দ্যাট ইজ অ্যাবসলুটলি রং। কারণ আগে করতে দিন, 34টা বছর ওনাকে রাজত্ব করতে দিন, 34টা বছর রাজত্বের পর কি হয় দেখা যাক। দাদা, আপনার কিছু সাংসদের নাম আছে, কিছু বলবেন? কেন কি বারবার সুদীপ্ত সেনের যে চিঠি রয়েছে সেটা আপনার নাম নেই, কিন্তু আপনার 2 সাংসদের নাম আছে, কত টাকা তারা? আমি 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 বিশ্বাস করি না, কারণ তিনি এখন ধরা পড়েছেন, এখন অনেক কিছু নাম দিতে পারেন। এখন যখন তাকে দরকার ছিল তাদেরকে ইউজ করেছেন, তাদের নাম দিয়েছেন, এখন তার এখন তিনি বাঁচার জন্য তখন নাম দিচ্ছেন। এই তাপস পাল স্পষ্ট করলেন কি তিনি আগেই চিঠি লিখেছিলেন, মুখ্যমন্ত্রী দলনেত্রী সব জানতেন এবং তিনি ব্যবস্থা নিয়েছেন। ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।